রেজিনগর বিধানসভার ব্লক সভাপতি আতাউর রহমানের উদ্যোগে ছটি অঞ্চলের প্রায় সাতশো জন সাধারণ গরিব মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দিলেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী এবং জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেন ও ব্লক সভাপতি আতাউর রহমান আমরা সভায় দেখেছি যেখানকার এমএলএ এবং ব্লক সভাপতি তিনি কর্মসূচিগুলো পালন করে তার মধ্যে একটা কর্মসূচিতে একটা করে অভিনব পদ্ধতি থাকে সেটারই আজকে প্রমাণ পেলাম যে আমতার পার্টি ব্লকে ব্লকে করি কিন্তু এফতার পার্টিতে সাধারণত দলের কর্মী নেতারাই ভিড় জমায় বেশিরভাগ কিন্তু এই যে একবারে বাড়িতে থেকে এফতারের সামগ্রী তুলে দেওয়া এটা একটা অভিনব পদ্ধতি এই মানসিকতা একতা এই কর্মসূচিকে আমি দুর্নিশ জানাচ্ছি এবং ধন্যবাদ